গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার। শনিবারের সকাল, এখন বাজে 10:30 বেজে গেছে। তো 9টা নাগাদ ঘুম থেকে উঠলাম আর অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম, কারণ অনেক কাজ ছিল, অন্য চ্যানেলের অনেক কাজ ছিল, তো ওই জন্য খুব ব্যস্ত ছিলাম। তো এই চ্যানেলে তাই জন্য ব্লগ দেওয়া হয়নি। লাস্ট মনে হয় গেছিল ফুচকা চ্যালেঞ্জ, তো আজ থেকে আবার ডেলি ব্লগ করব, কারণ সামনেই কালী পুজো আর আমাদের বাড়ির সামনেই তো কালী পুজো হয়, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর কালকে যেহেতু উপোস করব, তাই জন্য আজকে একদম নিরামিষ খাবার দাবার হবে। তো আজকের দিনটা চলো শুরু করি। কেমন লাগে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কী কী করি আজকে সারাদিন। তো চলো, তো দেখো এখন সকালবেলা রোজ স্বর্ণকে মধু খাওয়ানো হয় যাতে ঠান্ডাটা না লাগে, কারণ এই সময়টা না ভীষণ সর্দি কাশি লেগে যায়। তো খালি পেটে না, আজকে বিস্কুটটা খেয়ে নিয়েছে আগে, তো মধুটা খাওয়াচ্ছে ওর বাবা ওকে। আর খায় না, এক চামচই খেতে হয়। এ দুটো মধু কত নিয়েছিল, কত নিয়েছিল? দুটো মিলিয়ে ও এই দুটো মিলিয়ে 250 নিয়েছিল বিশাল থেকে। আর এখানে দেখো ছোট আলু কালকে আনা হয়েছে, কয়েকটা সিদ্ধ করা হয়েছে আলুর দম করবো বলে। তো চলো দেখাই তোমাদের। আর এখানে 14 শাক আছে, এটাও করবো আজকে, আজকে তো এটা করতেই হবে। এই যেখানে আলু সিদ্ধ করা আছে, এখানে দুধ আছে, দুধটা ফুটিয়ে নিয়ে একটু, কালকের একটু দুধ ছিল। তো চলো একটু গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা নেই বলে, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো এবার শাকটা ধুয়ে রেখেছি, ওটা আবার দিয়ে দেবো। চলো এটা ভালো করে একটু পরিষ্কার করে দিয়ে তারপর আবার আসছি। তো দেখো এটার মধ্যে, এটা ভাজা প্রায় শেষের দিকে, এটার মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি। এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর এইদিকে দেখো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখো 14 শাকটা হয়ে যাওয়ার পর আলুর দমটা বসিয়ে দিয়েছি, এটা তেল দিয়ে আলুগুলোকে আগে একটু ভেজে নেব, একটু ব্রাউন করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা হয়ে যাক। আর এইদিকে দেখো মশলাটা করে নিয়েছি নিরামিষ হবে আজকে। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। একদম সিম্পলভাবে করবো, মশলাটা কষিয়ে হলুদ গুঁড়ো দেখলে একটু দেবো, নইলে জিরে গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার আর ইয়ে না মনে রাখে ওই আলুর দম মশলা। ব্যাস তো দেখো মশলা কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর আলুগুলো তো ছিল, আলুগুলোই মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুর দম মশলাও দিয়ে দিয়েছি। আর না মনে রাখে ধনে পাতা দেখলাম আছে, তো ধনে পাতা দিয়ে দেবো। তো দেখো এই যে 14 শাকের এটা ফাইনাল লুক, এটা হয়ে গেছে রেডি, আর এটা আলুর দমের ফাইনাল লুক। এবার পোলাও করব, পোলার চালটা ভিজিয়ে রেখেছি এখানে, এখানে 3 গ্লাস মতন চাল নিয়েছি, কামিনী আতর চাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে সব বাসনগুলো মেজে রাখলাম,
আর ছেলে দুধটা জাল দিয়ে নিই, তারপর পোলাওটা বসাবো। তো দেখো এবার পোলাওটা বসাচ্ছি, এবার ইয়েতে প্রেশারে দিয়েছি অল্প একটু ঘি আর সাদা তেল, গরম হয়ে যাওয়ার পর তারপর চালটা দিয়ে দিচ্ছি। হাসো, হাসতে হাসতে রান্না করতে হয়। এখানে দেখো এই গ্লাসে 3 গ্লাস মতন চাল নিয়েছি, আর এই গ্লাসে 1/2 গ্লাসের একটু বেশি চিনি নিলাম। এখানে কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি জলে। তো দেখো এখানে হলুদ, নুন দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, কিশমিশটা দিয়ে দিয়েছি, আর ভালো করে নাড়াচাড়া করে জলটা দিয়ে দেবো। জল হচ্ছে 3.5 গ্লাস, যা চাল নেবে তার থেকে 1/2 গ্লাস বেশি। প্রেশার কুকারের মুখ আটকে দিয়েছে, এবার একটা সিটি পড়লে পোলাও রেডি হয়ে যাবে, বাসন্তী পোলাও। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, তো চলো। বন্ধুরা এখন বাজে 1:15 মতন, তো এইমাত্র স্নান করলাম, রান্নাবান্না কমপ্লিট করার পর ছেলেকে খাওয়ালাম, তারপরে একটা ভিডিও করার ছিল শ্যুট, ওটা আমার চ্যানেলেই যাবে, তো দেখি এখন শ্যুটটা করেছে, এবার ভাবছি এডিট করে এইমাত্র দেখি যদি বিকেলের মধ্যে পারি দিয়ে দেবো, তাহলে কালকে দেবো চ্যালেঞ্জ ভিডিও। ওইটা শ্যুট করলাম মানে খাওয়ার, তো করার পর স্নান বর কাজে চলে গেল, আমি স্নান করলাম, পুজো করলাম, এবার ইয়ে করবো, এবার একটু শুয়ে নিই। আর শীতকালে সকালটা এত ছোট হয় না, মানে কোনো কাজ করতে করতেই 1-2 কখন বেজে যায় বোঝাই যায় না। তো চলো ইয়ে করি, কালকে শ্যাম্পু দেবো, আর এই মাথা প্রতি সিঁদুর খুব ইয়ে হচ্ছে, আর কালকে যেহেতু নাচের শ্যুটটা ছিল ওখানে সিঁদুর পরতে হয়েছিল, ওই জন্য এত সিঁদুর মাথায়। চলো হ্যাঁ, তাহলে একটু শুয়ে নিই, আবার উঠে শেয়ার করছি। আর পোলাও আর আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে, যেমন পোলাওটাও হয়েছে খেতে তেমনি আলুর দমটা হয়েছে খেতে। তো তোমরা একবার প্লিজ ট্রাই করো, এরকম পুজোর দিনে এরকম নিরামিষ আইটেম খেতে কিন্তু বেশ ভালো লাগে। কালকে তো উপোস, তো আজকে ওই জন্য নিরামিষ খাচ্ছি। তো চলো হ্যাঁ, আর পরে আসছি। তো দেখো এখন বাজে হচ্ছে 2:15, তো এখন একটু শুয়েছিলাম, তারপর উঠলাম, উঠে খাবারগুলো গরম করছি। লিট্টি বানিয়েছিলাম আগের দিন, সেগুলো একটু গরম করছি, 7টা মতন লিট্টি আছে, তো হয়ে যাবে মোটামুটি এখন। আর 3টা মতন পরোটা আছে, তো এখন আর পোলাও আছে, একটুখানি পোলাও আছে, এই যে পোলাও আছে, 3টে পরোটা এখানে আছে, আর এখানে লিট্টি আছে। তো এইটা মোটামুটি দুপুরবেলা এখন খাওয়া হয়ে যায়, আর বিকেলে আসছে আবার ময়দা মেখে আলুর দম দিয়ে খাওয়া হবে, লুচি করবো, আর ছেলেকে খাওয়াবো হচ্ছে ইয়ে মিষ্টি। ও সকালে পোলাও খেয়েছে, তারপর দুধ খেয়েছে, আর এখন ভারী কিছু খাবে না, একটা মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাইয়ে শুয়ে দেবো। এখানে দেখো ছেলের একটা রসগোল্লা আছে, তো এটা এখন ওকে খাওয়াবো। তো চলো দেখি ও কী করছে, ওই যে ওই জানলায় বসে আছে। কোথায় তুই, কি করছিস, দেখি কি করেছিস মাটি নিয়ে, কি করছিস তুই, তোকে যে বললাম তুই এখানে বসে বসে প্যান্ডেল দেখ, তোকে যে বললাম ওখানে প্যান্ডেল দেখ বসে বসে, তুই এখানে মাটি ঘাটছিস, দেখি আঙুল নখগুলো দেখি, নখ দেখা, ও কি দুষ্টু তুমি, প্যান্ডেল হয়েছে দেখো আমাদের ওইখানে, তোমাদের ভালো করে গিয়ে ভালো করে দেখাবো। আর ইয়ে কালকে তো ধনতেরাস ছিল, তো ইয়ে করেছি, ঝাঁটা কিনেছি 2, একটা এই ঝাঁটা, এই যে আমার বিছানা ধারা ঝাড়াটা না একদম খারাপ হয়ে গেছিলো, তাই জন্য একটা নতুন ঝাঁটা কিনেছি, কি আর ইয়ে কিনেছি, একটা মুড়ো ঝাঁটা কিনেছি, এইটা কিনেছি, আর কড়ি ভেবেছিলাম কিনবো, কিন্তু দেখেছো একটা কথা বলতে দিচ্ছে না আমাকে, ওখানে পড়ে যাবে তো নিচে, তুই এখানে বসে বসে খাট যার,
পড়লে কিন্তু আমি মারবো, ভালো করে শক্ত করে ধরে থাক। আর সাদা কড়ি কিনতে গেছিলাম, এত রাত করে গেছি, কড়ি সব শেষ। আর নিয়ে এসেছি গোটা ধনে, দেখো লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনে দিয়েছিলাম কালকে, তো এটা এখন তুলে নেব। আজকের আমার পুজো হয়ে গেছে, তো এটা এখন তুলে নিচ্ছি। এটা দিয়ে কিছু রান্না করব না, এটা দিয়ে গাছ পুঁতব। তো এগুলো জাস্ট একটা রিচুয়াল। কালকে দুটো ঝাঁটা কিনেছি ধনতেরাসে, নুনের প্যাকেট কিনেছি একটা, আর এই গোটা ধনে কিনেছি, আর ইয়ে কিনেছি, কড়িটা পাইনি। কড়িটা দেখি আজকে যদি বেরোই, যদি কিনে আনতে পারি তাহলে আজকে দেবো। আজকে তো 14 শাক আর 14 প্রদীপ লাগাবো। তো চলো, এই হচ্ছে ব্যাপার। রাজদীপ আসুক, ও যদি আসে যদি খায় খাবে, নইলে এখন আমি আর কিছু খাবো না, তখন খেলাম। এখন ছেলেকে মিষ্টিটা খাইয়ে শুয়ে দিই, পরে আবার বিকেলে এসে তোমাদের সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, এখন টাটা। মাঝে মাঝে ছুতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাবো। সরি, মোমগুলো সব জ্বালিয়ে দিয়েছি, তো এত হাওয়া দিচ্ছে সব নিভে যাচ্ছিল, আর তারপরে আবার দেখি ছেলে সব ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, কি বলবো বলো তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, তো উঠে পড়েছি তখন 5:30 বাজে। উঠলাম, উঠে ছেলেকে খাওয়ালাম, আমিও খেলাম, পোলাও আলুর দমটাই খেলাম, ছেলেকেও সেটাই খাওয়ালাম, তারপরে ইয়ে করলাম, ইয়ে কী বলে যেন ভুলে যাচ্ছি কথা, মোমবাতি লাগালাম, 14টা মোমবাতি লাগালাম, মোমবাতিগুলো জ্বালালাম। তো আমি ভেবেছি যে হাওয়ায় হয়তো নিভে যাচ্ছে মোমবাতিগুলো, উমা দেখি ছেলে গিয়ে ফু দিয়ে দিয়ে সব নিভিয়ে দিচ্ছে, এমনিও হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, একটুখানি সব হাফও জ্বলেনি, তারপরে সব ওই ফু দিয়ে দিয়ে সব নিভিয়ে দিয়েছে। আর কারণ আবার তুই ঘোড়া নিয়ে এসছিস? হ্যাঁ, কারণ আগের বার তো দিইনি, আগের বার তো মোমবাতি দিইনি, কারণ বাবা মারা গেছিলো বলে ওগুলো করিনি, আর তার আগের বার তো ছোটো ছিল অতটা বোঝেনি, আর এবার এবার খুব দুষ্টুমি করছে, তো এখন ইয়ে করবো, এখন উপরেই থাকবো, তো এখন উপরেই থাকবো। তো আমার ছেলে আর একটু ঘুমতো, 6:30 যেই ঢাক বেজেছে ব্যাস ও উঠে পড়েছে, তো এখন একটু পরে নিচে যাব, ঠাকুর আসবে, এখন উপরেই থাকবো, কারণ এখন এত মশা না, নিচে যেমন মশা তেমনি পোকা। এই তো কালী পূজা একটা সমস্যা, এত পোকা হয় না, জানা দরজা তো সেই দুপুরবেলা দিয়ে দিই আর খুলি না। তো চলো এখন একটু ইয়ে করি, পড়তে তো মনে হয় না বসবে, তো চলো এখন ওর সাথে একটু খেলা খেলা করে নিই, দুটো খেয়ে নিই, খেয়ে তারপর আমরা দুজনে মিলে রেডি হয়ে নিচে যাব, তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ঠাকুর কে নিয়ে আসবে? আমি। তুমি? কিরম করে? জেঠুর সাথে। জেঠুর সাথে গিয়ে ও ঠাকুর নিয়ে আসবে, চল টানতে টানতে। ঠিক আছে চলো টাটা। তো দেখো ক্লাবে যেখানে ঠাকুর থাকবে, তো সেই দালানটায় আলপনা দিচ্ছে, তো কি সুন্দর আলপনা দিয়েছে দেখো, তো বডি ক্লিপিংসগুলো তুলেছে, তো আমি ভাবলাম এটুকু দিয়ে দিই, তোমরা দেখো পুরোটা এখনও কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে দেখতে। তো দেখো বন্ধুরা, এখন রাত 9টা মতন বাজে, তো এইমাত্র নিচে এসে বসলাম, তো জায়গাটা ফাঁকা লাগছে, একটু পরেই ঠাকুর চলে আসবে। আর এই ঝাড়বাতিগুলো জ্বালিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, 3টে ঝাড়বাতি, প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এখন প্যান্ডেলে বসে আছি ঠাকুর আসবে বলে।
রাস্তার এইদিকে পুরো লাইট দিয়েছে, আর এই আর এইদিকেও পুরো লাইট দিয়েছে। তো তারপর ভাবলাম যে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে একবার চলো তোমাদের দেখিয়ে আসি। তো দেখো সাপের ঠাকুর তৈরি হচ্ছে এখন। সাপটা কোথায়? সাপটা রং আছে দিদি, রং উল্টে পড়ে আছে। আরে বাজাও গো। দেখো ঠাকুর একদম বসে গেছে ঠাকুরের জায়গায়, মা এসে গেছে, মনটা অন্যরকম লাগছে। তো মায়ের এখন সাজ হচ্ছে, তো দাদা টিপ পরিয়ে দিচ্ছে, তারপরে ওখানে চাঁদমালা সব ঝুলিয়ে দেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। চলো চারটা বন্ধুরা, গুড নাইট।